আজ আমি এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন ধরনের গল্প নিয়ে। তোমরা প্রত্যেকেই বেড়াতে যেতে ভালোবাসো, আমিও বাসি। কেউ বা সমুদ্র, কেউ বা পাহাড়। তোমরা কি জানো তোমাদের পাঠ্যে বেগম রোকেয়ার লেখা হিমালয় দর্শন নামক প্রবন্ধটিতে অপূর্ব একটা পাহাড়ের বর্ণনা দিয়েছেন লেখিকা? প্রসঙ্গত বলে রাখি, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকা বেগম রোকেয়ার সাহিত্য জগতে আত্মপ্রকাশ ঘটে পিপাসা নামক গল্পের মাধ্যমে। আজীবন কুপ্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করেন এই মহীয়সী নারী। তার রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী প্রভৃতি। আমাদের পাঠ্য হিমালয় দর্শন প্রবন্ধটি গৃহীত হয়েছে তার কূপমণ্ডুকের হিমালয় দর্শন রচনা থেকে। হিমালয় দর্শন লেখিকার শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাত্রার পথে এবং কার্শিয়াংয়ে পৌঁছে হিমালয়ের সৌন্দর্য উপভোগের বর্ণনা। শিলিগুড়ি থেকে হিমালয়ের রেলগাড়িতে চড়ে যাওয়ার সময় পাহাড়চূড়া আর অরণ্যের মিলিত মনোরম দৃশ্য লেখিকা উপভোগ করেছিলেন। সেই যাত্রাপথে হিমালয়ের রেলগাড়ি থেকে শুরু করে তরু, লতা, ঘাস, পাতা, হরিতবর্ণ চায়ের ক্ষেত্র, এমনকি সংকীর্ণ আঁকাবাঁকা পথের অপূর্ব বর্ণনা দিয়েছেন লেখিকা। কার্শিয়াং যাত্রার পথে অপরূপ সুন্দর কতগুলি জলপ্রপাত লেখিকার মন আকর্ষণ করে। জল পরিবর্তনের জন্য একটি বড় জলপ্রপাতের কাছে ট্রেন থামলে প্রাণ ভরে তার সৌন্দর্য উপভোগ করেন লেখিকা। এমন একটি জলপ্রপাতই যে জাহ্নবীর উৎস, সে কথা ভেবেও লেখিকা অবাক হয়ে যান। এরপর পথের বর্ণনা শেষে লেখিকারা এসে পৌঁছান তাদের গন্তব্য কার্শিয়াংয়ে। সেখানকার উচ্চতা 4,864 ফিট। সেখানে লেখিকারা বেশ কিছুদিন অবস্থান করেছিলেন, কিন্তু তাদের ট্রাঙ্ক ও মালপত্রগুলি ভুলবশত দার্জিলিংয়ের ঠিকানায় চলে যাওয়ার ফলে সকাল থেকে সন্ধে পর্যন্ত তারা গৃহসুখ থেকে বঞ্চিত ছিলেন। এখানে লেখিকা অনুভব করেছেন গৃহস্থালির প্রয়োজনীয় উপকরণের অভাবে বেড়াতে এসেও কিরূপ অসুবিধার সম্মুখীন হতে হয়। এ স্থলে কার্শিয়াংয়ে অপূর্ব জলবায়ুর বর্ণনা দিয়েছেন লেখিকা। সময়টি যেন পার্বত্য বসন্তকাল, না শীত না গ্রীষ্ম। সেখানকার বাতাস খুবই স্বাস্থ্যকর, কিন্তু জল তেমন পরিশ্রুত নয়, তাই লেখিকারা ফিল্টারে ছেঁকে পানীয় জল ব্যবহার করতেন। লেখিকা অবাক হয়ে দেখেছেন এখানে জলের উৎসরূপে কূপ নেই, নদী বা পুকুরও নেই, তাই সব কাজই ঝর্ণার জলে হয়। পাহাড়ে মেঘ ও বায়ুর লুকোচুরি খেলা এবং সূর্যের উদয় ও অস্ত যাওয়া অপূর্ব গলিত স্বর্ণ আকাশে ঢেলে দেয়। প্রকৃতির এই অপরূপ লীলা দেখে লেখিকা আত্মহারা হয়ে যান। হিমালয় দর্শন শুধুমাত্র একটি গদ্য রচনা নয়, এটিকে আমরা এক অর্থে ভ্রমণ কাহিনীও বলতে পারি। এখানে লেখিকা শুধুমাত্র প্রকৃতি বর্ণনাই দেননি, তৎকালীন পাহাড়ে বসবাসকারী জনজাতির জীবনচিত্রও বর্ণনা করেছেন। বিশেষত ভুটিয়ানি স্ত্রীলোকেদের পোশাক আশাক এবং জীবনযাত্রা লেখিকাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। শুধু লেখিকাকেই নয়, আমাদেরও করে। তাই আমরা পাহাড়ে বেড়াতে গেলেই দেখবে, তোমরা করো কিনা জানি না, আমি তো করি, পাহাড়ি পোশাক ভাড়া নিয়ে ছবি তুলে আনি। তোমরাও হয়তো কেউ কেউ করে থাকবে। সে যাই হোক, পাহাড়ের মেয়েরা কিন্তু বন্ধুর প্রকৃতির মাঝে বড় হয়ে ওঠার দরুন খুবই কষ্ট সহিষ্ণু হয়। তারা কাঁধে করে কয়েক কেজির পণ্য নিয়ে পাহাড়ি রাস্তা বেয়ে ওঠে, পাথর কেটে রাস্তা তৈরির কাজে হাত লাগায় এবং গৃহস্থালির কাজকর্মও করে। লেখিকা দেখেছেন পাহাড়ের মানুষরা স্বভাবত শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী হয়, কিন্তু বর্তমানে সমতলের মানুষদের তথা পর্যটকদের সাহচর্যে এসে এরা অনেকাংশে চালাক হয়েছে এবং ছোটোখাটো চুরি করা, দুধে জল মেশানো ইত্যাদি শিখেছে। অবশেষে রচনার একেবারে শেষ প্রান্তে উপনীত হয়ে লেখিকা এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য যা সৃষ্টি, সেই ঈশ্বরকে স্মরণ করেছেন। এই ঈশ্বর সমগ্র জগতের সৃষ্টিকর্তা, এক এবং অদ্বিতীয় পরম সত্তা। ইনি স্বয়ং প্রকৃতি স্বরূপ। এই ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য কোনো মন্ত্রতন্ত্রের প্রয়োজন পড়ে না, যেতে হয় না কোনো মন্দিরে বা মসজিদে। উন্মুক্ত প্রকৃতির সান্নিধ্যে এসে আত্মা যে শান্তি ও সৌন্দর্য লাভ করে, তাই তাকে ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত করে দেয় এবং সৃষ্টিকর্তার প্রশংসায় মন মুখর হয়ে ওঠে। এই বর্ণনা দিয়েই বেগম রোকেয়া আলোচ্য প্রবন্ধটি সমাপ্ত করেছেন।